হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এখন যে ভিডিও দিচ্ছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা এখন যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেটের কিং ব্রিজ আলী আহমেদের ঘড়ি, এই কিং ব্রিজের নিচ এই এলাকা থেকে আপনারা দেখেন যে সুরমা নদী শুকিয়ে অনেকটা নিচে চলে গেছে পানি, কিন্তু সুরমা নদীর পাড়ে বসে অফেন গাঁজা বাবা এগুলো সেবন করছেন দিন দুপুরে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটি যেই সময় ধারণ করেছে। আপনারা এখানে দেখছেন প্রচুর পরিমাণ রোদ আছে, দুপুর প্রায় 2টা বাজে সেই সময় এই ভিডিওটি ধারণ করেছি। সিলেটের কিং ব্রিজ এবং আলী আহমেদের ঘড়ি এই এলাকাটি একসময় অনেক খারাপ ছিল, কিন্তু মরহুম সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তিনি এটাকে অনেকটা উন্নত করার কারণে অনেক নোংরামি বা অনেক খারাপ কাজ এগুলো কমেছে। তারপরও কিন্তু অনেক কাজ রয়েছে যেটা আসলে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে অফেন গাঁজা বাবা বা নিশা এখানে করছেন, পাশাপাশি দিন দুপুরে যা ইচ্ছা তাই তারা করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া অথবা পত্রিকা বা অনলাইন প্রোডাক্ট অনলাইনেও অনেক কিন্তু নিউজ হয়, কিন্তু কেউই ঠিকমতো গুরুত্ব দিচ্ছেন না বা দেন নাই। তো আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখবেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আপনার সিলেটকে নিয়ে আপনার বক্তব্য অবশ্যই আপনি লিখতে হবে, সেটাই আপনার দায়িত্ব, সেটাই আপনার কর্তব্য। আপনি আমি আমরা সকলে মিলে কিন্তু সমাজ থেকে এই সমস্ত অপকর্ম এই সমস্ত ভাত কাজগুলো কিন্তু দূর করতে হবে এবং একে অন্যকে সহযোগিতা করতে হবে। এই জায়গাটা কিন্তু দেখেন আপনারা হয়তো বিকেলবেলায় অনেকেই এখানে ঘুরতে আসেন বা বাইরের পর্যটকরা বাইরের মানুষরা সিলেটে যে কোনো কাজে আসলে সুরমা ব্রিজের পাড়ে আসেন, আলী আহমেদের ঘড়ি দেখতে আসেন, বা এখানে চটপটি বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, বা এখানে পার্শ্ববর্তী রয়েছে সার্কিট হাউস। তো সব মিলিয়ে এই জায়গাটা খুবই মারাত্মক একটি অবস্থানে আছে। এই যে দেখেন একটি মেয়ে প্রবেশ করছে এই ব্রিজের নিচে দিন দুপুরে, কিন্তু কেন কি কারণে সে প্রবেশ করছে, অনেকদিন যাবৎ এখানে অনেক নিউজও আসে যে অসামাজিক কার্যকলাপ এখানে হয়, তো এই যে এই ভিতরে প্রবেশ করে দিন দুপুরে। একটি বিষয় হচ্ছে যে এই ব্রিজের দুই পাশে গাড়ি থাকে, গাড়ি থাকার কারণে ভিতরের অবস্থা খোলামেলা দেখা যায় না। আপনারা দেখেছেন যে দুই পাশেই কিন্তু লম্বা লম্বা ট্রাক রাখা আছে, কিছু গাড়ি আছে কালীঘাটের যে ব্যবসায়ী যারা আছেন তাদের, এবং কিছু গাড়ি আছে সিলেট সিটি কর্পোরেশনের। সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা আসলে এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য সবার দাবি। কিন্তু আপনারা দেখেন অনেক মেয়েরা, কিন্তু বেশ কয়েকজন মেয়েরা এখানে আছেন ভিতরে, এখানে বসা আছেন, এই মেয়েটা আবার আসতেছে, এখানে আরও ছেলেরা বসা আছে। তো এই হলো অবস্থা। আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, আপনারা সবাই সাথে থাকবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা সেই আশা অবশ্যই আমরা রাখতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি অমরেশ সাগর, আবারও কথা হব, দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আর সবসময় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।